কখনো কি আপনার অবাক লেগেছে এই বিষয়ে যে কে ইন্টারনেট আবিষ্কার করেছে? কিছু লোক তো একেবারে জিলিয়নিয়ার হয়ে গেছে, ধন্যবাদ ইন্টারনেটকে, কিন্তু সবাই আসলে যা করেছে তা হচ্ছে কত উপকারী ইন্টারনেট ব্যবহারকে করা যায় তা আবিষ্কার করা। সুতরাং যে ব্যক্তি ইন্টারনেট আবিষ্কার করেছে অবশ্যই সে গ্যাজিলিয়নিয়ার। সুতরাং কৃতিত্বটা কার? আমাদের আজকের আয়োজন ইন্টারনেট আবিষ্কারের ইতিহাসটি। এটা কি একজন ব্রিটিশ পণ্ডিতের আবিষ্কার যিনি সুইস আন্ডারগ্রাউন্ড ল্যাবে লুকিয়েছিলেন? হয়তো বা। নাকি চালাক আমেরিকানরা যারা রাশিয়ানদের কাছে পারমাণবিক ধ্বংসের হুমকি খেয়েছিল? সুন্দর ভাবনা ফ্রেঞ্চ সায়েন্টিস্ট যারা তাদের কম্পিউটার নেটওয়ার্ককে ল্যা ইন্টারনেট বলার সিদ্ধান্ত নিয়েছিল? নাকি অসংখ্য অগণিত স্মার্ট সায়েন্টিস্ট যারা কাজ করছিল খুব প্রয়োজনীয় কিছু একটা নিয়ে, কিন্তু তারা জানতো না এটি এত বিশাল? আচ্ছা, কিছু জিনিস সরাসরিই বলি। ইন্টারনেট হচ্ছে এমন একটি কম্পিউটারের নেটওয়ার্ক উৎস যা একে অপরের সাথে সংযুক্ত, এবং এটিকে সহজ করার জন্য এই সংযোগ সারা বিশ্বে জালের আকার বিস্তৃত। যা আজকে আমরা চিনি, এই ইন্টারনেট তৈরিতে 40 বছর সময় লেগেছে। একটি জনপ্রিয় কিন্তু ভুল তথ্য এই, ইন্টারনেট ইউএসএ দ্বারা উন্নতি লাভ করেছে, আর এর ফলে তাদের একটি যোগাযোগ ব্যবস্থা তৈরি হয় যা সম্ভবত একটি নিউক্লিয়ার যুদ্ধকে জীবিত রাখবে। প্রথম ইন্টারনেট এক্সপেরিমেন্টটা মোটেও যোগাযোগের জন্য ছিল না, এটা ছিল প্রসেসর ব্যবহার সর্বোচ্চকরণ অথবা সময় কাটানো, যেটা সম্ভবত বিজ্ঞানীদের কম্পিউটার পাওয়ার শেয়ার করার জন্যই ছিল। কারণ 1960 সাল পর্যন্ত মূলত কোনো নেটওয়ার্ক ছিল না, তখন ছিল বিশাল মেশিন যার নাম মেইন ফ্রেম, যা একটা রুমের মধ্যে রাখা হতো এবং এটাই কম্পিউটারের কাজ পরিচালনা করত। এই জলহস্তিটা সময় কাটানোর পাশাপাশি আরো অনেক কাজ একসাথে করত, যার অর্থ এটার ক্ষমতা অনেক বিজ্ঞানী একসাথে ব্যবহার করতে পারে। এবং অবশ্যই যখন কম্পিউটারগুলো একসাথে সংযুক্ত করা হতো, তখন যে কেউ চিন্তিত হয়ে যেত যে আমার কি করা উচিত যাতে কম্পিউটারগুলোর মাঝে যোগাযোগ সহজ হয়। সারা পৃথিবীর বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছিল সমস্যাটি সমাধানের জন্য। সুতরাং আরো অনেক প্রয়োজনীয় ধারণা উদ্ভাবিত হয়েছিল পৃথিবীর অন্য প্রান্তে। শুরু করা যাক প্যাকেট সুইচিং থেকে। ব্রিটেনে একটি কমার্শিয়াল নেটওয়ার্ক ছিল যেটি তৈরি করেছিল ন্যাশনাল ফিজিক্স ল্যাবরেটরি, কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে এটি আলোর মুখ দেখেনি। কিন্তু তারা ঠিকই প্যাকেট সুইচিং আইডিয়া নিয়ে এসেছিল, তবে অন্যভাবে, আর সেটা হচ্ছে ব্যস্ত নেটওয়ার্কের নেটওয়ার্ক জ্যাম দূর করার জন্য এক প্রান্ত থেকে ডাটা সংগ্রহ করে অন্য প্রান্তে সংযোগ করা। ফ্রেঞ্চরাও কিছু ভূমিকা রেখেছিল, তারা একটি সায়েন্টিফিক নেটওয়ার্ক নিয়ে কাজ করছিল সিক্লাডিস নামে, কিন্তু তাদের বাজেট অত বেশি ছিল না, তাই তারা কম্পিউটারের সরাসরি যোগাযোগের উপর কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল যাতে গেটওয়ে কম্পিউটারের বিপরীতে কাজ করতে পারে। কিন্তু একদিক থেকে এই যাত্রাটা খুব বেশি বিজ্ঞানসম্মত ছিল না, কিন্তু একটি ধারণার উপর ভিত্তি করে। ইন্টারনেট শব্দটি তাদের গবেষণার মোড় ঘুরিয়ে দেয়, কিন্তু আপনি বিশ্বাস না করতে চাইলে না করতে পারেন। এরপর 1970 সালের শুরুর দিকের কথা, তখন অনেক ধরনের কম্পিউটারের অবকাঠামো ছিল, কিন্তু যোগাযোগ ছিল পুরোপুরি বেসামাল এবং জোড়াতালি মারা, কারণ ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের একে অপরের মধ্যে যোগাযোগ সম্ভব ছিল না। টিসিপি আইপি এই সমস্যা সমাধান করে। এই টিসিপি আইপি বিধি ইন্টারনেটের মৌলিক যোগাযোগের ভাষা গঠন করে, যা ডাটার বান্ডিলগুলোকে মোড়কে আচ্ছাদিত করে এবং এটা নিশ্চিত করে যদি কখনো কোনো ডাটার কিছু অংশ কোথাও হারিয়েও যায়, তারা যেন সকলে তাদের গন্তব্যে পৌঁছতে পারে এবং একত্রিত হতে পারে। 1975 সালে মূলত নেটওয়ার্কগুলো পরস্পর যুক্ত হতে শুরু করে। সুতরাং এই বিষয়ে আপনি বিতর্ক করতেই পারেন যে এটাই ছিল ইন্টারনেটের যাত্রা। ইমেলও অনেক গুরুত্বপূর্ণ ছিল, এটা 1972 সালে অপারনেটের জন্য তৈরি করা হয়েছিল। 1976 সালে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার হয় ইমেইলে, কারণ পেশাজীবীরা ভেবেছিল ডিজিটাল চিঠিপত্র ছিল মৃত বস্তু। নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ অনেক সহজ হয়েছিল, আর এসব যোগাযোগ ছিল টেক্সট ভিত্তিক এবং এটি দেখতে অনেক অসুন্দরও ছিল। 1980 সালে টিমোথি বিনার্সলি নামের এক ব্রিটিশ সার্ন নামের একটি ইউরোপিয়ান অর্গানাইজেশনে যুক্ত ছিল, নিউক্লিয়ার গবেষণার জন্য, যেখানে পদার্থবিদরা পৃথিবী কি দিয়ে তৈরি তা নিয়ে কাজ করছিল। বিটার্সলি বিজ্ঞানীদের যোগাযোগ এবং কাজগুলো একত্রিত করার জন্য একটি একত্রীকরণ পদ্ধতি উদ্ভাবন করেন। HTTP, HTML এবং URLS ব্যবহার করেন তিনি, যার ফলে ইন্টারনেট ব্রাউজিং অনেক সহজ হয়। তিনি তার ব্রাউজারের নাম দিয়েছিলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সুতরাং তিনি ইন্টারনেট আবিষ্কার করেননি, তিনি আবিষ্কার করেন ওয়েব। 1991 সালের আগস্টে বিটার্সলি প্রথম যে ওয়েবসাইটটি তৈরি করেন সেটি ছিল ফ্রান্সের সার্নে। এরপর 1980 সাল থেকে 1990 সালের মধ্যে খুব দ্রুতই ইন্টারনেট জগতে বিপ্লব ঘটে। অনেক দ্রুত জনসাধারণের আয়ত্তে চলে আসে ইন্টারনেট যোগাযোগ এবং ইমেইল ব্যবহার। 1995 সালের মধ্যে মোবাইল ফোন কোম্পানির ব্যবস্থাপনা সাধারণ জনগণের ব্যবহার উপযোগী হয়ে যায়। আচ্ছা, US ভাইস প্রেসিডেন্ট আল গোর কি ইন্টারনেট আবিষ্কার করেননি? শুনলে অবাক হবেন, না করেননি। তবে তিনি ইন্টারনেট ব্যবহার সকলের জন্য উন্মুক্ত করতে যুগান্তকারী পদক্ষেপ নেন। আসলে ইন্টারনেট এজন্যই এত প্রয়োজনীয়, কারণ আমরা যোগাযোগ ছাড়া থাকতে পারি না, আর জীবনের জন্য পরস্পরকে যোগাযোগ করতে হয়, আর এভাবেই মানুষ পৃথিবীতে তার কর্তৃত্ব বিস্তার করে। তবে এই বিষয়ে আপনি বিতর্ক করতে পারেন যে ইন্টারনেট কি একটি প্রাকৃতিক বিপ্লব নাকি মানুষের চাহিদাই এই বিপ্লব ঘটায়। অবশ্যই এটি কারো একার অবদান নয়, সকলের সম্মিলিত প্রয়াস এটি। বিশ্বের নানা প্রান্তের নানা বিজ্ঞানীদের ঐকান্তিক প্রচেষ্টায় ইন্টারনেট এখন একটি জনপ্রিয় যোগাযোগ ব্যবস্থা। এটি এখন অনেকটা মানব সভ্যতার চালিকা শক্তি।
কেননা এটি একদিকে যেমন সামাজিক যোগাযোগের মাধ্যম, বিনোদনের মাধ্যম, গবেষণার মাধ্যম, অন্যদিকে তেমনভাবে রাষ্ট্রীয় নিরাপত্তায় নিরাপত্তা বাহিনীও এটি একটি মাধ্যম। সুতরাং এই মুহূর্তে আপনি যাই করছেন, কিছু পড়ছেন, অফিস, স্কুল, কলেজে, যেখানেই যেই অবস্থাতেই আছেন, আপনি ইন্টারনেট দ্বারা উপকৃত হচ্ছেন, আরো খোলাখুলি বললে নিয়ন্ত্রিত হচ্ছেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের আজকের আয়োজনটির সাথে থাকবার জন্য। আমাদের এই আয়োজনটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা বক্সে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। আপনাদের সকলকে আমাদের মোশন ফিট চ্যানেলটিতে ভিজিট করার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।